2022 সালের তুলনায় চলতি বছর প্রবাসী আয় কম আসায় ও রফতানি আশানুরূপ না হওয়ায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোয় গত মাসের ডলারের পরিমাণ এর আগের মাসের তুলনায় কমেছে। এতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে আগস্টে ডলারের পরিমাণ হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিদায়ী মাসে কমার্শিয়াল ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রার ব্যালেন্স দাঁড়িয়েছে 5.80 বিলিয়ন ডলার। গত জুলাইয়ে তা ছিল 5.90 বিলিয়ন ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে ব্যাংকগুলোতে ডলারের পরিমাণ 100 মিলিয়ন কমেছে। তবে গত বছরের একই সময়ের চেয়ে গত আগস্টে ডলারের পরিমাণ 16% বেশি। 2022 সালের অক্টোবরে ব্যাংকগুলোর ডলার মজুতের সর্বনিম্ন রেকর্ড হয়েছে। সে সময় ডলারের মজুত ছিল 4.5 বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত আগস্টে দেশে প্রবাসী আয় এসেছে 1.59 বিলিয়ন ডলার, 2022 সালের তুলনায় যা 21.5% কম। আলোচ্য এই মাসে 4.7 বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় তা 3.8% বেশি। অর্থনীতি বিশ্লেষকরা জানান, রেমিটেন্স কমলে এবং আমদানি বাড়লে ব্যাংকের ডলার মজুত ভারসাম্যহীন হয়ে পড়ে। উল্লেখ, বাণিজ্যিক ব্যাংকগুলোর ডলারের মজুত দেশের রিজার্ভের অংশ নয়। গত 21 সেপ্টেম্বর দেশের রিজার্ভ ছিল 21.45 বিলিয়ন ডলার। দেশে আসা ডলারের তুলনায় চাহিদা বেশি থাকায় এই নিম্নমুখিতা তৈরি হয়েছে। সুমনা সুমি, জাগরণ টিভি।